আচ্ছা, কথা অনুযায়ী আমরা পড়াবো হচ্ছে আজকে মনোহাইব্রিড ক্রস এবং ডাইহাইব্রিড ক্রস, বা এক সংকর জনন এবং দ্বি সংকর জনন। তো এই বিষয়টা কি জিনিস, এই বিষয়টা সম্পর্কে আগে বুঝতে হবে, তবে তোমরা এই বিষয়টা পারবে। তো আমরা আগে দেখেছি বিভিন্ন রকম বৈশিষ্ট্য সম্পর্কে, আমরা দেখেছি কেউ লম্বা কেউ বেটে, এটা একটা বৈশিষ্ট্য। কে কোন কারুর নাকটা টিকলো, কারুর নাকটা ভোঁটা, এটা একটা বৈশিষ্ট্য। কারুর চুলটা কোঁকড়ানো, কারুর চুলটা স্ট্রেট, এটা একটা বৈশিষ্ট্য। একটা বৈশিষ্ট্য নির্ধারণ করবার জন্য দুটো অ্যালিল আমরা দেখেছি। এই দুটোর জায়গায় তিনটে, চারটে, পাঁচটা, অনেক অ্যালিল হতে পারে, তাকে মাল্টিপল অ্যালিল বলা হয়। সেগুলো এখন তোমাদের জানবার দরকার নেই। তো এবারে এই অ্যালিলগুলো দুটো, একটা বৈশিষ্ট্যের জন্য দুটো করে যে নির্ধারণ করা হচ্ছে, এটা খুব সিম্পলভাবে, তো এইটা মটর গাছটার মধ্যে মেন্ডেল দেখেছিলেন। এবং একটা দুটো বৈশিষ্ট্য নয়, সাত জোড়া এরকম বৈশিষ্ট্য দেখেছিলেন। অর্থাৎ একটা বৈশিষ্ট্যের জন্য দুটো করে বৈশিষ্ট্য, ঠিক আছে, একে অপরের বিরোধী বৈশিষ্ট্য। যেমন এই সাত জোড়া বৈশিষ্ট্যটা তোমাদের খুব পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ করতে হবে, একেবারে ঝেঁটিয়ে মুখস্থ যাকে বলে। এই সাত জোড়া বৈশিষ্ট্য ঝেঁটিয়ে মুখস্থ করবার জন্য লেখাটা যেমন রয়েছে, ছবিগুলো তোমাদের বইতে রয়েছে, এই ছবিগুলো দেখে পড়লে তোমাদের আরও ইজি হবে জিনিসটা। তো আমরা এক এক করে শুরু করছি এই সাত জোড়া বৈশিষ্ট্য কী কী। প্রথমেই দেখব বীজের আকার, সিটের টাইপ, রাউন্ড শেপেড হবে না উইঙ্কল হবে, কোঁচকানো হবে, গোল হবে না কোঁচকানো হবে। বীজের কালারটা, সিড কালার, সেটা ইয়েলো হবে না সবুজ হবে, ইয়েলো হবে না গ্রিন হবে, ঠিক আছে। এবার ফুলের বর্ণ, কালার, কালারটা কী হবে, বেগুনি হবে না সাদা হবে, ঠিক আছে। এবার ফুলের অবস্থান, কোথায় অবস্থান করবে, কক্ষ থেকে, অর্থাৎ দেখো অ্যাক্সিস পার্ট থেকে, এটা হচ্ছে অ্যাক্সিস পার্ট বা কক্ষ। কক্ষ থেকে যদি বেরোয় সেটা হচ্ছে কাক্ষী, আর টপে থাকলে সেটা হচ্ছে শীর্ষস্থ। সেইগুলো সব বৈশিষ্ট্য, বিরোধী বৈশিষ্ট্য। এবং তারপরে ফলের আকার বা ফ্রুটের যে টাইপটা, পরিপুষ্ট, এখন মটরশুঁটি দেখবে তোমরা, এরকম পরিপুষ্ট মটরশুঁটিও দেখতে পাওয়া যায়, আবার কিছু কিছু মটরশুঁটির খাঁচ কাটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই খাঁচ কাটা অবস্থাটাও থাকে, এটাও থাকে, দুটোই দেখতে পাওয়া যায়। আবার সিডের কালার, ইয়েলো হবে না সবুজ হবে, এটাও পরস্পর বিরোধী বৈশিষ্ট্য। আর কাণ্ডের দৈর্ঘ্য, যেটা নিয়ে সবাই আলোচনা করে বা এখানেও আমরা আলোচনা করব, এটা হচ্ছে একটা লম্বা একটা বেটে। তো এবারে দেখো একে অপরের উল্টো দিকেরগুলো সব হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর এদিকে সব প্রকট বৈশিষ্ট্য। গোলটা হচ্ছে প্রকট, বঞ্চিত হচ্ছে প্রচ্ছন্ন, ইয়েলো সবুজ, এগুলো সব প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একে অপরে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, এইটা পড়াটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে। তো সাত জোড়া বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ, মেন্ডেল এই সাত জোড়া বৈশিষ্ট্য নিয়েই কাজ করেছিলেন, বিভিন্নভাবে কাজ করেছিলেন। তো উনি, ওনার বর্ণিত সবচাইতে প্রথম যেটা পড়বো সেটা হচ্ছে আমরা এক সংকর জনন। উনি কী করেছিলেন, উনি শুধু এই বৈশিষ্ট্যটা নিয়ে কাজ করেছিলেন। এবার আমরা চলে যাব হচ্ছে এক সংকর জননের ক্ষেত্রে, একেবারে এর পরের পাতায় না তারপর, হ্যাঁ এর পরের পাতায় দেখো এইটা রয়েছে। এইটাকে পুরো তোমাদের মুখস্থ করে লিখতে হবে। তো মুখস্থটা করবার জন্য আগে বুঝে নিলে, না দেখে, না মানে বইটা একবারও না দেখেও তোমরা লিখতে পারবে, শুধু যদি একবার বুঝে নাও। দেখো উনি দুটো গাছকে নির্বাচন করেছিলেন প্রথমে, বিশুদ্ধ মেটে গাছ এবং বিশুদ্ধ লম্বা গাছ। এবারে তোমরা বলবে বিশুদ্ধ লম্বা গাছটাকে কী করে নির্বাচন করলো, ওটা তো সংকর হতে পারো। এটা কিন্তু সত্যি সত্যি লাকের ব্যাপার ছিল ওনার ক্ষেত্রে, ওনার ক্ষেত্রে সত্যিই লাকি ছিলেন যে ওটা বিশুদ্ধ বেরিয়ে গেছিলো, ঠিক আছে। এবার বিশুদ্ধ না বেরোলেও বেটে, ওটা শঙ্কর লম্বা গাছ হলেও পরবর্তীকালে বেটে কী করে বেরোয় সেটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। তো প্রথমে একটা এই এক সংকর জননের ক্ষেত্রে একটা বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে সংকরায়ন করানো হলো, এটা হচ্ছে পি জনন বা হচ্ছে পেরেন্টাল জেনারেশন। এবার বলবে যে এই দুটোই তো স্বপরাগী ফুল, তাদের মধ্যে সংকরায়নটা ঘটাবো কী করে, যে পদ্ধতির মাধ্যমে একটা ফুল গাছে উভয়লিঙ্গ ফুল বা বাইসেক্সুয়াল ফ্লাওয়ারকে হোমোসেক্সুয়াল ফ্লাওয়ারে কনভার্ট করা যায় তাকে বলে ইমাসকুলেশন প্রসেস। ইমাসকুলেশন মানে হচ্ছে অপরিণত অবস্থায় বা কুঁড়ি অবস্থায় ফুলটাকে, ফুলের মধ্যে থেকে যদি আমরা তার পুংদণ্ডগুলো কেটে দিই, পুংদণ্ড যদি আমরা কেটে দিই তাহলে কী পড়ে রইল, অপরিণত গর্ভদণ্ড বা গর্ভাশয়টা পড়ে রইল, তাহলে ফুলটা স্ত্রী ফুলে পরিণত হলো, স্ত্রী ফুলে পরিণত হলো, এর ওপরই কাজটা হবে। কিন্তু আমাকে কি আবার আলাদা করে পুরুষ ফুল পরিণত করতে হবে, দরকার নেই তো কোনো পুরুষ ফুল পরিণত করার, কারণ যে গাছ থেকে আমি পরাগরেণুটা চাইছি সে গাছের যে কোনো ফুল থেকে আমরা পরাগরেণু সংগ্রহ করে নিলেই হলো, পরাগরেণুটা সংগ্রহ করে
যে গাছটার আমরা ইমাসকুলেশন করেছি তার গর্ভমুণ্ডে আমরা স্থানান্তরিত করা হয়েছে। এক্ষেত্রে যে কারুর সাথে যে কারুর করা যেতে পারে, যে কোনোটাকে স্ত্রী যে কোনোটাকে পুরুষ হিসাবেও ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তো এখানে দেখো টিটি, এখানে ছোট হাতে টিটি। আমরা কি জানি, আমরা জানি যে মিওসিস কোষ বিভাজনে কি হয়, একটা একটা করে বৈশিষ্ট্য বেরোয়। এখান থেকে দেখো একটা বৈশিষ্ট্য বেরিয়েছে, এখানে একটা বৈশিষ্ট্য বেরিয়েছে মিওসিসে, এটা গ্যামেট তৈরি হয়েছে, এটাও গ্যামেট তৈরি হয়েছে। গ্যামেট তৈরি হওয়ার সময় পরবর্তীকালে কি হয়েছে, একটা যে গাছ তৈরি হয়েছে সেটা শঙ্কর লম্বা, মানে বড় হাতের টি আর ছোট হাতের টি রয়েছে। এটা F1 জেনারেশান বলা হয় একে, ঠিক আছে। এই F1 জেনারেশান প্রথম অপত্যজনক জেনারেশান, F1 জেনারেশান, এটার কি করব, এটার উনি করিয়েছিলেন হচ্ছে ইতর পরাগযোগ সম্পন্ন করিয়েছিলেন। ইতর পরাগযোগ সম্পন্ন করালে কি হবে, ভালো করে দেখো। এই যে ইতর পরাগযোগ সম্পন্ন করার পরে কি হয়, এই ইতর পরাগযোগটা সম্পন্ন করার পর এটা বিশুদ্ধ লম্বা, শঙ্কর লম্বা, শঙ্কর লম্বা, বিশুদ্ধ বেটে এইরকমভাবে ভাগ হয়ে যায়, এটাকে F2 জেনারেশান বলা হয়। কিন্তু এটা থেকে এটা কি করে এলো সেটা আমরা সহজে বুঝতে পারছি না, ঠিক আছে। এইটা বোঝবার জন্য বিজ্ঞানী প্যানেট, প্যানেট বলে একজন বিজ্ঞানী ছিলেন, সেই প্যানেট বিজ্ঞানী একটা ছক আবিষ্কার করেছিলেন, তাকে বলা হয় প্যানেট স্কোয়ার বা চেকার বোর্ড, ঠিক আছে। প্যানেট স্কোয়ার বা চেকার বোর্ড বলা হয় তাকে, ঠিক আছে। এইটা হচ্ছে সেই চেকার বোর্ড। এইখানে খুব সহজেই আমরা বার করে ফেলতে পারবো F2 জেনারেশানে কী কী গাছ জন্মগ্রহণ করবে। তো ভালো করে দেখো, এখানে যেহেতু দুটো বৈশিষ্ট্য রয়েছে, বড় হাতের টি ছোট হাতের টি, তাই জন্য ওপরে দুটো পাশে দুটো, এরকম করে একটা চারটে ছক কেটে নিলাম, ঠিক আছে। ছক কেটে নিয়ে এখানে টি, এখানে টি, এখানে বড় হাতের টি, এখানে ছোট হাতের টি, ঠিক যেমন রেখা আছে তেমনভাবে করলাম। এবার আমরা এটার সাথে এটার মাল্টিপ্লাই করব, করে এখানে লিখব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, এখানে লিখব, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, এখানে লিখবো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো, এইখানটায় লিখবো। তার ফলে আমাদের বেরিয়ে যাবে কটা গাছ, কীরকম গাছ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এর বাইরে অন্য কোনো রকম গাছ তৈরি হওয়ার প্রবণতা থাকবে না। বোঝা গেল তাহলে? তাহলে দেখো এখানে আমরা লম্বা মটর গাছ কটা পাচ্ছি, 1, 2, 3, তিনটে লম্বা। আমরা ফেনোটাইপ অনুপাত যদি ধরি, তিনটে লম্বা মটর গাছ পাচ্ছি একটা বেটে, তাহলে ফেনোটাইপ অনুপাত হবে 3:1। আর জেনেটিক্যালি দেখতে গেলে, তোমরা আগের দিন বুঝিয়েছি তোমাদের, এটা জেনেটিক্যালি দেখতে গেলে কী হবে, বিশুদ্ধ লম্বা হয়েছে একটা, আর আছে বিশুদ্ধ লম্বা কোথাও, তাহলে 1:2। শঙ্কর লম্বা কটা হয়েছে, দুটো, 2:2। বিশুদ্ধ মেটে কটা হয়েছে, একটা, 1, ঠিক আছে। এখানে ভালো করে দেখো দিয়ে দিয়েছে জেনোটাইপ অনুপাত, ফেনোটাইপ হবে কি লম্বা মেটে, ফেনোটাইপের অনুপাত 3:1, জেনোটাইপ লম্বা, শঙ্কর লম্বা, বেটে 1:2:1, এইটা হবে। বোঝা গেল তাহলে? এবার এর মধ্যে পার্সেন্টেজ হিসাব করলে কী বেরোবে, 25% হচ্ছে কি বিশুদ্ধ লম্বা, 25% বিশুদ্ধ মেটে, আর 50% শঙ্কর লম্বা হওয়ার প্রবণতা থাকবে। বোঝা গেল তাহলে এই জিনিসটা? এটা খুব ইজি জিনিস, বারবার পারলে দেখে নেবে ভিডিওটা, ভিডিওটা বারবার দেখে তোমরা এই বিষয়টাকে ধরবার চেষ্টা করবে। এবারে তোমাদের একটা এখান থেকে যে সিদ্ধান্তটা আসছে, আমি একেবারে ডাইরেক্টলি ওই সিদ্ধান্তে চলে যাব, তোমাদের এখান থেকে যে সিদ্ধান্তে আসছে, এবারে সিদ্ধান্তে আসার আগে আমি বলে দিচ্ছি তোমাদের, এটার সঙ্গে সঙ্গে তোমাদের এটাও অনেক সময় পরীক্ষা দেয়, এটা তোমাদের নিজেদের হোমওয়ার্ক। কালো কাল বিশুদ্ধ কালো গিনিপিক আর বিশুদ্ধ সাদা গিনিপিক, তাদের মধ্যে সংকরায়ন ঘটালে কী হয়, ঠিক আছে। একই জিনিস, সেম টু সেম জিনিস, তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে ভালো করে, ঠিক আছে। ওটা জানা থাকলেই এটাও জানা যাবে। এবারে উনি এই যে প্রথম সূত্রটা, প্রথম যে বিষয়টা এলো, সেই বিষয় থেকে উনি একটা বিষয় উপনীত হলেন, উনি একটা সূত্র দিলেন, একটা ল দিলেন, ওই লটার নাম হচ্ছে ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন মানে হচ্ছে দেখো, এইখানে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখেছি, বৈশিষ্ট্যগুলো গ্যামেট গঠনের সময় আলাদা হলো, এক জায়গায় মিলল, কিন্তু তারা কি কখনো মিশে গেল, অর্থাৎ লম্বার সাথে বেটে কি মিশে গেল, ভেতরে ঢুকে গেল, কোনো মতেই নয়। বেটেটা, বেটের বৈশিষ্ট্যটা রয়ে গেল, সে যখন উপযুক্ত পরিস্থিতি পেল, অর্থাৎ টি এর সাথে টি যখন উপযুক্ত পরিস্থিতি পেল, তখন তার প্রকাশ ঘটল, অর্থাৎ সেগ্রিগেশন মানে আলাদা হয়ে যাওয়া, পৃথকীভবন মানে আলাদা হয়ে যাওয়া। যখন সে সুযোগ পাবে তখন সে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করবে, আলাদা হয়ে গিয়ে, কাছ থেকে আলাদা হয়ে গিয়ে, প্রকট বৈশিষ্ট্য থেকে আলাদা হয়ে গিয়ে সে নিজের বৈশিষ্ট্যটাকে দিতে পারবে। এই বিষয়টাকে বারবার শুনবে, এই বিষয়টা কিন্তু খুব কমপ্লিকেটেড একটা বিষয়, ঠিক আছে, জটিল একটা বিষয়। বোঝা গেল?
তো এইটাই বলেছে ল অফ সেগ্রিগেশন বা পৃথকীভবনের সূত্র। কোনো জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য একটা লিভিং বিংয়ের একজোড়া মানে এই লম্বাটি বেটেটি বৈশিষ্ট্য জনিতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হবার সময় মানে প্যারেন্টাল জেনারেশান থেকে যখন অফস্প্রিং বা F1 জেনারেশানে সঞ্চারিত হলো যখন এলো তখন তারা একত্রিত হলেও এক হলেও বৈশিষ্ট্য বা অ্যালিলগুলো কখনো মেশে না, দেখলে মেশে না, এটাই বড়, এটাই ইম্পর্টেন্ট। বরং গ্যামেট গঠনকালে বিপরীত বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়। দেখো এইখানে গ্যামেটটা তৈরি হয়েছে, এটা তো গ্যামেট, এই টিটি আমরা আলাদা করে লিখলাম মানে এটা একটা গ্যামেট তৈরি হয়েছে, এটা একটা গ্যামেট তৈরি হয়েছে। এইখান থেকে ভাগ হলে, যদি ভাগ হয় তাহলে এইটা এইটা তৈরি হবে, এখান থেকে ভাগ হয়ে দুটোটির মধ্যে একটা টি বেরোবে, যেটাই বার করো না কেন একটা বড় হাতে টি থাকবে শুধু, এখানে ছোটো হাতে টির কোনো ব্যাপার থাকবে না, তাই তো? কিন্তু এর যখন গ্যামেট তৈরি করবে তখন একটা বড় হাতের টি একটা ছোটো হাতের টি গ্যামেট তৈরি করবে, ঠিক আছে? অর্থাৎ গ্যামেট যখন তৈরি করলো তখন তারা আলাদা হয়ে গেল, বোঝা গেল? এবং আলাদা হয়ে গিয়ে নিজের সাথে নিজের বৈশিষ্ট্য যখন আসবে তখন তার বৈশিষ্ট্যের প্রকাশ ঘটাতে পারবে। এটাই হচ্ছে ল অফ সেগ্রিগেশন, পৃথকীভবনের সূত্র, বোঝা গেল? এইটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে? তা এখানের মধ্যে আমরা ইমাসকুলেশন পদ্ধতিটাও বললাম, কী করে একটা উভলিঙ্গ ফুলকে এক লিঙ্গ ফুলে পরিণত করা যেতে পারে। হলো, এটা একটা বিষয় দেখলাম আমরা। আবার সেকেন্ড একটা বিষয় দেখবো, এই জিনিসটাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, ভালো করে পড়বে, ঠিক আছে? এটা পড়বে। আর এখানের মধ্যে সেকেন্ড আমরা যেটা বলবো সেটা হচ্ছে দ্বিসংকর্জন পদ্ধতি। এখানে আমরা কটা বৈশিষ্ট্য নিয়েছি? এখানে আমরা নিয়েছি হচ্ছে একটা বৈশিষ্ট্য, এক জোড়া বৈশিষ্ট্য, এক একটাই বৈশিষ্ট্য, বেটে এবং লম্বা, এক জোড়া বৈশিষ্ট্য বলছি তাই জন্য। কিন্তু দ্বিসংকরের ক্ষেত্রে বৈশিষ্ট্য আমরা নেব দুটো বৈশিষ্ট্য নেব, যেমন কি বিশুদ্ধ হলুদ আর গোল বীজ। এখানের মধ্যে আমরা দেখি বিশুদ্ধ হলুদ আছে কিনা, হ্যাঁ বিশুদ্ধ হলুদ হচ্ছে, বিশুদ্ধ হলুদ হচ্ছে আমার প্রকট বৈশিষ্ট্য আর গোল বীজ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে দুটোই প্রকট বৈশিষ্ট্য, দুটোই ডমিনেন্ট ক্যারেক্টার। আর বিশুদ্ধ সবুজ এটা আমরা রিসেসিভ জানি, আর কুঞ্চিত বীজ হচ্ছে রিসেসিভ, এটাও আমরা জানি। তো এই এই পিওর জিন জেনারেশান নিয়ে আমরা এবারে কাজটা করব। দেখো এখানে দুটো ওয়াই দুটো আর, এখানে দুটো ওয়াই ছোটো হাতের আই দুটো ছোটো হাতের আর, কারণ দুটো বৈশিষ্ট্য নিয়েছি মানে এখানে চারটে হবে, তার জন্য এক একটার জন্য দুটো করে বৈশিষ্ট্য, ঠিক, এক একটার জন্য দুটো করে অ্যালিল আছে। তো যখন গ্যামেট তৈরি করবে তখন কী করবে, এ একটা ওয়াই দেবে একটা আর দেবে, এইটা হবে, এও কী করবে একটা ছোটো হাতের ওয়াই দেবে একটা ছোটো হাতের আর দেবে, এটা গ্যামেট। এবার গ্যামেট তৈরি হওয়ার পর দুটো মিশ্রিত হবে, দেখো একটা বড় হাতের ওয়াই হয়েছে আর একটা ছোটো হাতের ওয়াই হয়েছে, দাঁড়াও একটা বড় হাতের ওয়াই রয়েছে একটা ছোটো হাতের ওয়াই রয়েছে, আবার একটা বড় হাতের আর রয়েছে একটা ছোটো হাতের আর রয়েছে, ঠিক আছে? এবারে এরপরে এটা হচ্ছে F1 জেনারেশান গেল। এবার F2 জেনারেশানে যাওয়ার আগে আমাদের একটা ছোটো করে চেকার বোর্ড একটা বানিয়ে নিতে হবে। এই এ যখন গ্যামেট তৈরি করবে এইটা এও সবাই সবার সাথে মিশ্রিত হবে, ভালো করে দেখো। এইখানে গ্যামেট তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ, গ্যামেট তৈরি করা। যেমন আমরা যদি লিখি, এক মিনিট দাঁড়ানো লিখে নিই তোমাদের দেখাচ্ছি, ভালো করে এটা দেখো। আমরা যদি এইভাবে ক্যারেক্টারগুলোকে মানে সবাই সবার সাথে মিশ্রিত হবে তার যদি ভাবে আমরা এই চেকারবোর্ডটাকে সাজাই, তাহলে এইভাবে লিখলে আমাদের সবাই সবার সাথে মিশ্রিত হবার প্রবণতা থাকবে। একটা গ্যামেট যখন তৈরি হবে তখন সবাই সবার সাথে মিশ্রিত হবার প্রবণতা তো থাকে। তো এই এইখানে যে আমরা চেকারবোর্ডটা এঁকেছি, এই চেকারবোর্ডটা আনঅফিসিয়ালি হলেও এইভাবে করলে কিন্তু আমাদের এই জিনিসটা চলে আসছে, তাই তো? অতএব এটাকে নিয়ে মাথা ঘামানোর কী, গ্যামেট তৈরি হবে এখান থেকে, এই স্টেপটা কিন্তু খুব জটিল, এখান থেকে এইটা যেতে গেলে অনেকের সমস্যা তৈরি হয়, তাই জন্যই আমি এটা করে দেখিয়ে দিলাম একদম সোজা। এটা এটা এটাতে ফেলে দেবে, কোনো অসুবিধা নেই, সমস্ত বৈশিষ্ট্যতে মিশ্রিত হবার জন্য এর চাইতে সোজা জিনিস আর হয় না, ঠিক আছে? তো এইভাবে দেখে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা, ঠিক আছে? তো এরপরে গিয়ে দেখো আমরা গ্যামেট তৈরি হয়েছে কীভাবে, এইরকম গ্যামেট তৈরি হয়েছে। এবার যতগুলো গ্যামেট তৈরি হয়েছে ততগুলোকে আমরা এইরকমভাবে চেকারবোর্ডে ফেলতে হবে। তো এটা একটা টি একটা গ্যামেট, এখানে একটা টি গ্যামেট, এটা দুটো গ্যামেট তৈরি হয়েছিল বলে দুটো ঘর হয়েছে,
এখানে চারটে গ্যামেট হলে কটা ঘর তৈরি হবে? এক্স্যাক্টলি ওপরে চারটে, পাশে চারটে, অর্থাৎ দেখো এক দুই তিন চার, এক দুই তিন চার, চারটে চারটে করে আমি সিম্পলি সাজিয়ে দিলাম। কিচ্ছু আমি যেসব দেখলাম না এখন সিম্পল সাজিয়ে দিলাম, উপরে এদিকে এদিকে চারটে। আচ্ছা এই জিনিসটা তোমাদের বলা হয়নি, এইটা একবার দেখে নাও, এই সিম্বলগুলোও খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে স্ত্রীর সিম্বল, এটা হচ্ছে পুরুষের সিম্বল। এটাকে মনে রাখবে কী করে? এটা দেখো অনেকটা আয়নার মতন, ঠিক আছে? ওই হাতে ধরে যে মেয়েদের আয়না, অর্থাৎ এইটা হচ্ছে মেয়েদের সিম্বল। আর তীর যুদ্ধ চালনা করে পুরুষরা, পুরুষের হাতে তীর থাকে, তাই জন্য এটা মনে রাখবার বিষয়, যে যেভাবে খুশি মনে রাখতে পারো। এটা পুরুষের সিম্বল, এটা স্ত্রীর সিম্বল। যাই হোক, এদিকে স্ত্রী গ্যামের পুরুষ গ্যামের দিয়ে দিয়েছে। এবারে এটাকে সিম্পলি সাজিয়ে দিলে, সাজিয়ে দেওয়ার পর কী করবো? সাজিয়ে দেওয়ার পর যেমন আমরা এইখানে গুণ করেছিলাম, এটা আমরা দেখে না দেখেই করতে পেরেছিলাম, টি এর সাথে টি এর গুণ করে টি টি হচ্ছে, টি এর সাথে ছোটো টির গুণ করে টি বড় হাতের টি ছোটো হাতের টি হচ্ছে, আবার ছোটো হাতের টি বড় হাতের টির সাথে গুণ করে বড় হাতের টি ছোটো হাতের টি আসছে। ঠিক তেমনিভাবে এখানেও আমরা এটার সঙ্গে এটা করে লিখে দেবো। আগে ওপরেরগুলো লিখবো, শুধু ওপরেরগুলো লিখবো। এই কাজটা আমি যদি আমাদের খোলা থাকতো, এই কাজটা আমি ছেলেদের দিয়ে করাতাম, ছেলে মেয়েরা নিজেরাই করতে পারে এই কাজটা, ঠিক আছে? সবাই একবার নিজের একবার করে নেবে যেভাবে বলছি, তাহলে আর জীবনে কোনো দিনও ভুলবে না। এই ভিডিওটা দেখতে দেখতে একটা খাতা পেন নিয়ে রাখবে, ঠিক আছে? এই কাজটা সঙ্গে সঙ্গে করে নেবে, তাহলে জীবনে ভুলবে না, যেরমভাবে যে প্রসেসে আমি বলছি। আগে এসব লেখালেখি কিছু দরকার নেই, আগে ওয়াইয়ার গুণ করে লিখবো, ওয়াইয়ার গুণ করে লিখবো, আর সম বৈশিষ্ট্যগুলোকে পাশাপাশি লিখবো, মানে বড় হাতের ওয়াই ছোটো হাতের ওয়াই পাশাপাশি লিখবো। এরম যেন না হয় বড় হাতের ওয়াই লিখলাম, বড় হাতের আর লিখলাম, আবার ছোটো হাতের ওয়াই লিখলাম, ছোটো হাতের আর লিখলাম, এরমভাবে নয়, সম বৈশিষ্ট্যগুলোকে পাশাপাশি লিখবো। যেমন এখানে দেখো ওয়াইয়ার মিলে বড় হাতের ওয়াই বড় হাতের ওয়াই, বড় ছোটো হাতের আর বড় হাতের আর বড় হাতের আর হয়েছে। তো এইভাবে আমরা পরপর এইটার সাথে এই কটার গুণ করে এখানে লিখলাম, আবার এইটার সঙ্গে এই কটার গুণ করে এইখানটায় লিখলাম, আবার এইটার সাথে এই কটার গুণ করে এইখানটায় লিখলাম, আবার এইটার সাথে এই কটার গুণ করে এইভাবে লিখলাম। লেখার পর তোমাদের দায় কাজ হচ্ছে, এবারে আমরা দেখতে থাকবো এটা গোল হবে, গোল হবে, হলুদ হবে না কি হবে। দেখো দুটো বড় হাতের আর আছে, ওয়াই আছে, হলুদ অবশ্যই, দুটো বড় হাতের আর আছে, গোল অবশ্যই, ঠিক আছে? এরকম দেখো একটা ছোটো হাতের আর থাকলেও সেটা গোল অবশ্যই হবে, কারণ ডমিনেন্ট বড় হাতেরটা। আবার এইরকম করতে করতে তোমরা গিয়ে দেখবে এইগুলো সব সেমই হবে, এইটাও সেম হবে, এটাও সেম হবে, এটা এটাও যেহেতু ইয়ে রয়েছে বড় হাতের ওয়াই রয়েছে তাই হলুদ হবে। এইখানটায় গিয়ে তোমরা দেখবে দুটো ছোটো আর চলে এসছে, তাহলে এটা কুঞ্চিত অবশ্যই হবে, উইঙ্কেল অবশ্যই হবে, আবার এখানেও তাই হবে, এখানেও তাই হবে। এটাও দেখো আবার দুটো ছোটো হাতের ওয়াই চলে এসছে, তাহলে অবশ্যই এটা সবুজ হয়ে যাবে। তো এইভাবে এটা আস্তে আস্তে লিখতে থাকবে, এটা তোমরা একবারে নিজের হাতে করে নেবে, হাতে গরমে করে নেবে এই নোটটা পাওয়ার পর, ঠিক আছে? তার ফলে কী দাঁড়াবে, এটা তোমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। তার ফলে এর জেনোটাইপ কী দাঁড়াবে বা ফেনোটাইপ কী দাঁড়াবে? এর মোটামুটি ফেনোটাইপ হচ্ছে চারটে, এক দুই তিন চার, হলুদ গোলটাই বেশি হয় তার জন্য অনেকটা থাকবে, হলুদ কুঞ্চিতটা কম, সবুজ গোলাকারটা একই রকম আর সবুজ কুঞ্চিতটাও কম হবে, সবচাইতে কম হবে সবুজ কুঞ্চিত। এবার তাহলে ফেনোটাইপ অনুপাত কী হবে? 9:3:3:1 এখানে রয়েছে, দেখো 9:3:3:1। এবারে ফেনোটাইপটা বার করবে কী করে? কারণ এগুলো তো সব লিখে ফেলেছো, তলায় যা লেখা আছে সেই দেখে দেখে তোমরা বসিয়ে নেবে। তাই গেল, চার ধরনের জিনিস থাকবে এখানে, অবশ্যই চার ধরনেরই জিনিস আছে। এবারে তোমরা কি দেখবে যে জেনোটাইপটা কী হবে? জেনোটাইপ লেখবার জন্য এরকম হলুদ গোল দেখলে হবে না তোমাকে, তোমাকে কটটা টাইপ আছে সেগুলোকে আগে বসিয়ে নিতে হবে। দেখো বড়ো হাতের আর, বড়ো হাতের আর, বড়ো হাতের আর ওয়াই, বড়ো হাতের ওয়াই, এটা রয়েছে, ওটা একটা টাইপ, আবার এটা, এটা একটা টাইপ, এটা, এটাও একটা টাইপ, এটা, হ্যাঁ এটাও একটা টাইপ, ঠিক আছে? এটা, এটাও একটা টাইপ, না এটা একটা টাইপ নয়, এটার সাথে এটা মিলছে, দেখো তাহলে এটা একটা টাইপ নয়। এই করে দেখবে তোমরা নটা আলাদা বেরোচ্ছে। এর ফেনোটাইপ অনুপাত, জেনোটাইপ অনুপাতে হবে 1:2:2:4:1:2:2:1:2:1। তোমাদের বইতে লেখা রয়েছে, আমার মতন ঝপাঝপ করে মুখস্থ তোমরা এমনিই বলতে পারবে, যদি এটাকে তোমরা একবার দুবার করো, একবার দুবার করলেই তোমরা নিজেরাই এটা ঝপাঝপ করে মুখস্থ বলতে পারবে। বোঝা গেল?
তো এইটা হচ্ছে এক সংকর জনন এবং দ্বিসংকর জননের পরীক্ষা। এই দ্বিসংকর জননের এই যত গিনিবিগুলো রয়েছে এইগুলোকে তোমরা বাড়ি তোমাদের বাড়িতে কাজ এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবারে তারপরে আমরা চলে যাবো হচ্ছে স্বাধীন সঞ্চরণের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। এইখানে বলে যে যা হলো এক সংকর জনন বা সেগ্রিগেশানে যা দেখেছি আমরা ল অফ সেগ্রিগেশানে, সেম জিনিস যে বৈশিষ্ট্যগুলো আসবে গ্যামেট গঠনকালে তারা যে আলাদা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এরপরে যে এইটা হলো এটাই হচ্ছে ল অফ সেগ্রিগেশানের মেন ফান্ডা, যেটা আমি এখানে লিখিয়ে দিলাম মেন ফান্ডা, এটা ল অফ সেগ্রিগেশান। কী বলেছে? শুধু গ্যামেট গঠনকালে তারা যে শুধু আলাদা হয়ে যাবে তাই নয়, প্রত্যেকটি বৈশিষ্ট্য প্রত্যেকটি বৈশিষ্ট্যের সঙ্গে স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারবে, প্রত্যেকটি ক্যারেক্টার প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে আলাদা আলাদাভাবে বসে গ্যামেট তৈরি করতে পারবে। তাই জন্যই এখানে চারটে গ্যামেট তৈরি হয়েছে, এটাই তোমাদের ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিভিজুয়াল অ্যাসর্টমেন্ট, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। দেখো, কোনো জীবের দুই বা তার বেশি বৈশিষ্ট্য বিপরীত বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলি জনিত্রী জনু থেকে বা পেরেন্টাল জেনারেশান থেকে অপত্য জনু বা অফস্প্রিং জেনারেশান বা F1 জেনারেশানে সঞ্চরিত হবার সময় বা যাবার সময় এক হয়ে গেলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে তারা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, এরা যে শুধু পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে তাই নয়, এরা সম্ভাব্য সকল রকম বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকারে মিশতে পারে। বোঝা গেল? সকলের সঙ্গে সকল বৈশিষ্ট্যর কম্বিনেশান তৈরি হতে পারে, এটা কম্বিনেশানের ব্যাপার, সকলের সাথে সবাই কম্বিনেশান তৈরি করতে পারবে, এটাই হচ্ছে স্বাধীন ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। যখন ভিডিওটা দেখবে, এই ভিডিওটা চোখ কান বুঝে সময় নিয়ে দেখবে, তোমাদের আজ এবং কাল দুদিন সময় দেওয়া হলো, ভালো করে ভিডিওটা দেখো, এই ভিডিওটা দেখার পর এইগুলো লেখো, ঠিক আছে। আমাকে এই গিনিপিকেটটা এক সংকর এবং দ্বিসংকর মনোহাইব্রিড ডাই হাইব্রিড গিনিপিকেটটা তোমরা নিজেরা না দেখে লিখে আমাকে পাঠাবে, না দেখে লিখে তোমরা আমাকে পাঠাবে, ছবি তুলে পাঠাবে কালকে কালকে বেলার দিকে, ঠিক আছে। এবারে তোমাদের এর সঙ্গে একটা যুক্ত করে দেওয়া হবে, তোমাদের বইতে রয়েছে এটা, মেন্ডেল এরখানে এই মানে এই যে পরীক্ষাটায় সফল হয়েছিলেন কেন, অন্য গাছ নিয়ে করলে উনি সফলতা পেতেন না, কারণ কারণ কি কারণ এখানে তোমাদের বইতে রয়েছে, আমি দু একটা তোমাদের সামনে আলোচনা করছি। দেখো, এই মটর গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, এই মটর গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, এক বছরের মধ্যে দু তিনটে জেনারেশান কাজ করে নেওয়া যায় বা তারও বেশি জেনারেশান নিয়ে কাজ করে নেওয়া যায়। কিন্তু মনে করো এমন কোন একটা গাছ তুমি চয়েস করলে যে গাছের ফল হতেই এক বছর দু বছর টাইম লাগে, তার আবার ফল থেকে তুমি এ করলে সেটার আবার করলে সে তো অনেক সময় লেগে যাবে, এটা এক নম্বর জিনিস। দু নম্বর জিনিস, এখানে সাত জোড়া আলাদা আলাদা বৈশিষ্ট্য, একদম প্রমিনেন্ট আলাদা বৈশিষ্ট্য তিনি দেখেছেন, এবং হয় মটর গাছের এরকম আজ সাত জোড়া আলাদা বৈশিষ্ট্য, তার মানে খুব প্রমিনেন্ট বৈশিষ্ট্য, অর্থাৎ এই বৈশিষ্ট্য নিয়ে কাজ করা যেতে পারে। আর ফুলগুলো খুব ছোট নয়, ফুলগুলোকে তুমি ফুল স্ত্রী ফুলে পরিণত করতেই পারো, ইমাসকুলেশন করা যেতেই পারে, খুব ইজিয়েস্ট প্রসেসে করা যেতে পারে। তোমরা যখন পরে আসবে আমি ইমাসকুলেশন প্রসেসটা তোমাদের হাতে ধরে হাতে ফুল দিয়ে কেটে দেখিয়ে দেবো, কোনো একটা ফুল নিয়ে আসবে আমি কেটে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এইভাবে মিমাসকুলেশন প্রসেস করে তাড়াতাড়ি করেছিলেন, এবং সাত জোড়া ক্যারেক্টারগুলো এত মানে প্রমিনেন্ট তার জন্য বোঝা সম্ভব হয়েছিল, ঠিক আছে। তো এখানে তোমাদের বইতে দেখবে যেরকম রয়েছে সেরকমভাবে একটু পড়বে, এই কটা জিনিস এই এক সংকর দ্বিসংকর এইগুলো তোমাকে আমাকে বারবার বলবে, বারবার পড়বে। এর মধ্যে একটা জিনিস আমি বারবার বলে দিচ্ছি, এখানে আমাকে একেবারের জন্য আমি যেন একেবারের জন্য না শুনি ব্যাক কস স্ট্রেস কস কাকে বলে একটা স্যার আমাকে বুঝিয়ে দিন, এটা পড়ে আছে, এটা তোমাদের পড়ে পড়াবো, এই দু লাইন পড়লে হবে না, আমি তো এটা ভালো করে বলতে হবে, ওই দু লাইনে হবে না এইসব জিনিস, ঠিক আছে। আমি যেন একেবারের জন্য না শুনি, নাহলে আমি কিন্তু তাকেও গ্রুপ থেকে বার করে দেবো, ঠিক আছে। আমি এবারে এইটা পড়ার পর এই সপ্তাহের মধ্যে আমি এবারে কালকের দিনটা মিটে যাওয়ার পর কালকের দিনটার মধ্যে আমাদের পড়ার সময় দিলাম, পড়ো। আমি পরশু দিনকে মানে যে কাউকে নাম ধরে আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো কিছু, শুধু সেই উত্তর দেবে, ঠিক আছে। সকলে কিন্তু কালকের মধ্যে এটাকে পড়ে রেডি করে রাখবে, ঠিক আছে। আর আমাকে কালকে গিনিপিকে মনোহাইব্রিড এবং ডাই হাইব্রিড ক্রস আমাকে বলবে। আর এই মনোহাইব্রিড এবং ডাই হাইব্রিড ক্রস পড়তে গিয়ে বা লগুলো যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই বলবে, আমি 10 বার হলেও 15 বার হলেও বুঝিয়ে দেবো। কিন্তু আবার বারবার বলছি, এর বাইরে কোনো জিনিস আমি উত্তর দেব না, ঠিক আছে।